পরিযায়ী পাখি, প্রত্যেক বছর তারা আসে দূর দূরান্ত থেকে, আর সেই পরিযায়ী পাখিদের দেখতে ভিড় জমান পর্যটকরা। তবে আমরা সাধারণ মানুষ ভুলে যাই যে পরিযায়ী পাখিদের যে বাসস্থান বা পরিযায়ী পাখিরা দূর দূরান্ত থেকে মাইলের পর মাইল ছুটে তারা যেখানে এসে উপস্থিত হয়েছে সেই জায়গাটা একটু শান্ত থাকলে তারাও একটু নিরিবিলিতে তাদের সংসারটা গুছিয়ে করতে পারে। হ্যাঁ, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই পরিযায়ী পাখির অবদানও কিন্তু যথেষ্ট রয়েছে। শুধুমাত্র যে পরিবেশের ভারসাম্য তা নয়, পরিযায়ী পাখিরা শুধুমাত্র পরিবেশের ভারসাম্য বজায় রাখে না, পরিযায়ী পাখিদের জন্য প্রচুর পর্যটকদের ভিড় এবং সেই স্থানটি একটা পর্যটন স্থল হয়েও উঠে যায়। শিলিগুড়ি শহরের অদূরে ফুলবাড়িতেও ঠিক গড়ে উঠেছে এমন একটি স্থান, যেখানে দূর দূরান্ত থেকে বছরের এই সময়টা অর্থাৎ এই শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এসে ভিড় জমান তাদের গুছিয়ে সংসার করতে, আবার তাদের ছানাপোনাদের নিয়ে ফিরে যায় তারা তাদের দেশে। কিন্তু বেশ কয়েক বছর আগেও যদি আমরা ফিরে যাই, আমরা দেখতে পাবো ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন ওই এলাকায় পরিবেশ দূষণ হওয়ার মতন সব রকম উপায় সেখানে ছিল। সেখানে জোরে মাইক বাজানো, সেখানে থার্মোকল প্লাস্টিক জাত সামগ্রী ফেলে রেখে ওই জায়গাটিকে আবর্জনায় পরিপূর্ণ করে দেওয়া, পাশাপাশি শব্দ বা শব্দবাজি ফাটানো ইত্যাদি নানান রকম, আর যাতে পরিযায়ী পাখিদের শান্তিতে সংসার করাটা হয়ে উঠছিল না। তবে সেই জায়গায় একটা ভালো উদ্যোগ শহর শিলিগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা অপটোপিক নিয়েছে এবং বিগত সেই বছরগুলো পার করার পরে বর্তমান কয়েক বছর ধরে সেই জায়গায় কিন্তু এখন একেবারেই পরিবেশ দূষণ হচ্ছে না, কারণ কোনো প্লাস্টিক জাত সামগ্রী এবং কোনো রকম বাজে অসামাজিক কাজ ইত্যাদি সেখানে সম্পন্ন হচ্ছে না, কারণ শিলিগুড়ি পরিবেশ প্রেমী সংস্থা অপটোপিক দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আর তাদের দায়িত্ব সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন বা অর্থাৎ স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকে এই কাজে উৎসাহিত করছেন। তারা তারা বুঝিয়েছেন যে দূর দূরান্ত থেকে আসা এই পরিযায়ী পাখিরা আমাদের কাছে একটা সম্পদ অবশ্যই, শুধুমাত্র যে তারা দূর দূরান্ত থেকে আসছে তাদের প্রজনন এবং তাদের সংসারের জন্য তা নয়, এই পরিযায়ী পাখিদেরকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটা সুন্দর পর্যটন স্থল। আর আজ কিন্তু ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে সত্যিকারেরই একটি পর্যটন স্থল, আর সেই পর্যটন স্থলকে ঘিরে প্রচুর মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন এবং শিলিগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা অপটোপিক এই উদ্যোগটা নিয়েছেন যে সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকে তারা বুঝিয়েছেন, তাদেরকে তারা এই বিষয়ে সচেতন করেছেন। আর আজ কিন্তু ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকা সত্যি দূষণমুক্ত এলাকা, সেখানে গিয়ে একটু সময় জিরিয়ে নিতে পারি আমরাও, আর যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায় অর্থাৎ এই পরিযায়ী পাখিরা, তারাও কিন্তু একটু জিরিয়ে নিতে পারছে। কাদের জন্যে? অবশ্যই শিলিগুড়ি পরিবেশ প্রেমী সংস্থা অপটোপিকের জন্য। আজ প্রত্যেক বছরের মতো শীতের শুরুতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, কারণ প্রত্যেক বছরই তারা এই বৈঠক অনুষ্ঠিত করেন, কারণ সেখানে যাতে যেই যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে দূর করা যায় এবং পরিযায়ী পাখিদের যাতে কোনো রকম ক্ষতি সাধন না হয় সেই দিকটি কিন্তু তারা গুরুত্ব সহকারে দেখেন। সেখানে প্রশাসনিক স্তরের কর্তারা যেমন থাকেন, তেমনি অনেক সময় পরিবেশ প্রেমী সংস্থা অপটোপিকের যে কর্ণধার রয়েছেন দীপজ্যোতি চক্রবর্তী, তার উদ্যোগে প্রচুর এমন মানুষ সেখানে আসেন যাদেরকে আমরা এক কথায় বলতে পারি সেলিব্রিটি, তারাও কিন্তু এই উদ্যোগে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাথ দেন। তবে আজ শনিবার ফাঁসি দেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, ডিসিপি গ্রামীণ অচিন্ত্য গুপ্ত সহ স্থানীয়দের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরিবেশ প্রেমী সংস্থা অপটোপিকের উদ্যোগে।
এবং সেখানে উপস্থিত ছিলেন কর্ণধার দীপজ্যোতি চক্রবর্তী। এবং আজও কিন্তু নানান আলোচনার মাধ্যমে উঠে আসে একটাই বার্তা, পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে এবং অবশ্যই পরিবেশের যে সমস্ত সম্পদ রয়েছে সেই সম্পদকে রক্ষা করতে হবে আমাদেরই। আর অপটপিকের এই উদ্যোগকে সাধুবাদ জানায় খবর সবাই টিমও। আমি ফাঁসিদেওয়া অঞ্চল দেখি, ফাঁসিদেওয়া ওসিও এখানে আছেন, প্রশাসন দেখছে মানে আমরা একটা অপটপিক আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছেন আমরা যে জন্য ওনাদের প্রশাসনিকভাবে যেটুকুন আমাদের সাহায্য করা দরকার। প্রশাসনিকভাবে আপনারা খুব ভালো করে জানেন যে আপনারা শিলিগুড়ি থেকে খুব কাছেই আছেন যে এই অঞ্চলটার ওপরে অনেক কিছু নির্ভরশীল। এখানে জল, এখানকার জল পিউরিফাই হয়, এখানে পরিযায়ী পাখিরা আসেন, এখানে পার্ক হয়েছে, এখান থেকে বাইরের লোকরা আসেন। তো আমরা কোনো কিছু আমরা প্রশাসন থেকে বলেছি যে আমরা কারো আপনারা বিরোধী করবেন না, আপনারা পক্ষে থাকুন সবার, কিন্তু সিস্টেমটা যাতে ঠিক থাকে। যাতে ওনারা বলছিলেন যে ইয়েলো ব্রেস্টেড বান্টিং, আমিও সেটা জানি, আমরা যেহেতু আসি প্রত্যেক বছর এখানে এসে ট্রাইকালের মুনিয়া এবং বিভিন্ন ধরনের আরও পাখি যারা এই সময় আসে, তো গতবার অনেক বেশি এসছে, গতবার একটা সুবিধাও ছিল, গতবার কোভিডের কারণে একটু পরিবেশের একটু উন্নতি তো অবশ্যই হয়েছে, সেই জন্য এটা ওনাদের সাথে আমরা আছি। এবং আমরা প্রশাসন থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে পিকনিকটা আমরা বন্ধ করা হয়েছে। এটা আমরা শীতের শুরুতেই মানে যখন পাখিরা এখানে আসে, এটা একটা মানে মানে মাইগ্রেটরি বার্ডসের একটা বিরাট একটা মানে কী বলবো মানে ওদের একটা জায়গা আর কি, মানে ওরা তো সারা পৃথিবী ঘুরে বেড়ায় এবং তার মধ্যে একটা জায়গা ফুলবাড়ির ব্যারেজের পাশে, সেটা ওদের একটা স্থায়ী ঠিকানা হয়ে গেছে একটা 5-6 মাসের জন্য। তো যেহেতু পাখিগুলো এখানে আসে, তাদের কেউ যাতে বিরক্ত না করে বা তাদের জন্য কোনো ক্ষতি না হয়, সেজন্য প্রতি বছর শীতের শুরুতেই আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি স্থানীয় মানুষজনকে নিয়ে, এখানকার যারা মৎস্যজীবী থেকে শুরু করে এখানে যারা দোকানদার ব্যবসা বাণিজ্য করেন এবং গ্রামের লোক, তাদেরকে নিয়ে আমরা প্রতি বছর একটা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় যাতে পাখিদের কোনো অসুবিধার সৃষ্টি না হয়। এবং আগে দেখেছি এখানে বিক্ষিপ্তভাবে নানান ঘটনা ঘটত, কিন্তু লাস্ট আমরা 2-3 বছর ধরে এখন আমরা একটাও ঘটনা পাইনি যে পাখি মারার ঘটনা বা ওখানে কেউ মেরেছে বা এই ধরনের। এদের সাপোর্টের জন্যই কিন্তু এটা হয়েছে, সেই জন্যই আমাদের এখানে প্রতি বছর এখানে আসা এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিডিও সাহেব যারা যারা এর আগেও যারা ছিলেন বা এখন যিনি আছেন সবার একটা ভীষণ একটা সাহায্য আমরা পেয়েছি। গত বছরের তুলনায় কীরকম পাখি সংখ্যা দেখা যাচ্ছে? পাখি এখনও সেইভাবে আসা শুরু করেনি, এখন আসতে শুরু করেছে। এবং আমরা যেটা একটা বিরাট ঘটনা একটা যেটা যে ইয়েলো ব্রেস্টেড বান্টিং বলে যেই পাখিটি আছে সারা পৃথিবীতে মাত্র 2000 আছে, এবং তারা এখন লাস্ট ইয়ারে দেখা গেছিলো 100টার মতন তারা ছিল, পাখিটি এসেছে, তার আগে দেখেছি 40-50টা, কিন্তু এই বছরই প্রথম গত বছরই আমরা দেখলাম 100টার বেশি। তার মানে তাদের একটা আদর্শ জায়গা এটা, এবং সেই জায়গাগুলো কিন্তু আমরা যাই হোক ইনোসেন্টভাবেই হোক বা কিছুভাবেই হোক সেগুলো কিন্তু আমরা কেটে ফেলছি। এই জায়গাটা কিন্তু যদি আমাদের বিরত না থাকি তাহলে এই পাখিগুলো কিন্তু আর আসবে না, সেটা কিন্তু আমাদের বিরাট ক্ষতি। আমরা এত মিটিং মিছিল করি, এত কিছু করি, অথচ এই জায়গাটায় আমরা সবার চুপচাপ আছি। আমি বলবো সবাইকে, এবং আপনাদের সহযোগিতা তো পাচ্ছি আমরা, এবং এখানকার যারা স্থানীয় তাদের কাছে আমি অনুরোধ করব ওই জায়গাটাকে যদি আপনারা বাঁচান, নইলে কিন্তু ওই পাখিগুলো আর থাকবে না, আগামী প্রজন্মের কাছে কিন্তু আমাদের জবাবদিহি করতে হবে। দীপজ্যোতি চক্রবর্তী, অপটপিক সভাপতি। তো নানান আপডেটের সঙ্গে আমি থাকছি সৌমি, আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা রয়েছেন, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।